যদি একটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারে আমার দলে খারাপ লোক নেই, আমার দলে চোর জোচ্চোর নেই, তাহলে যে দল বলবে সেই দলের আমি চাকর বৃত্তি করবার জন্য তৈরি। সমাজে যদি খারাপ লোক থাকে, সমাজে যদি দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে, তার প্রতিফলন প্রত্যেক রাজনৈতিক দলে থাকবে। আর সিপিআই আমাদের দলের বিরুদ্ধে করছে, কাল সিপিএম করলে পাওয়া যাবে। আমি সিপিএমের আমল থেকে এমএলএ আছি 91 সাল থেকে, আমি জানি কী দুর্নীতি হয়েছে। দিল্লির বিরুদ্ধে সিবিআই করলে হবে না, নিশ্চয়ই পাওয়া যাবে। সবার কোমরে দড়ি পড়বে, তখন সবার বিরুদ্ধেই পাওয়া যাবে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে বেরিয়ে চলে গেছে, জানেন আপনারা? এক একটা লোক 13,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা করে নিয়ে পালিয়ে গেছে। এখানে 50 কোটি নিয়ে খুব লাফাচ্ছে, ওরা খুব লাফাচ্ছে 50 কোটি টাকা নিয়ে।